পিতা মাতার হক 14টি, জীবিত অবস্থায় 60টি আর মৃত্যুর পর 60টি। জীবিত অবস্থায় যে 60টি হক: 1. পিতা মাতার প্রতি শান্তশীল হওয়া, 2. মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, 3. সর্বদা তাদেরকে মেনে চলা, 4. তাদের খেদমত করা, 5. তাদের প্রয়োজন পূর্ণ করা, 6. তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা, 7. নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা। মৃত্যুর পরের 60টি: 1. তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, 2. সওয়াব পৌঁছানো, 3. তাদের সঙ্গী সাথী ও আত্মীয় স্বজনকে সম্মান করা, 4. সঙ্গী সাথী ও আত্মীয় জনদেরকে সাহায্য করা, 5. ধার পরিশোধ করা ও আমানত আদায় করা, 6. শরীয়ত সমস্ত ওসিয়ত পূর্ণ করা, 7. সাধ্য মতো কবর জিয়ারত করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। জুমার দিনের এই কাজটি করলে এত নেকি চিন্তাও করতে পারবেন না। আস ইবনু আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন পোশাক পরিচ্ছদ ধুইবে ও নিজে গোসল করবে, এরূপ সকাল সকাল প্রস্তুত হয়ে সবার না হয়ে পায়ে হেঁটে আগে মসজিদে যাবে, ইমামের নিকট গিয়ে বসবে, চুপচাপ ইমামের খুতবা শুনবে, বেহুদা কাজ করবে না, তার প্রতি কদম 1 বছরের আমলের সওয়াব হবে। অথচ 1 বছরের দিনের সিয়াম ও তাদের সালাতের আমলের পরিমাণ সওয়াব হবে। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, মিসকাত 1338, হাদিসের মান সহি হাদিস। হারানো বস্তু কুড়িয়ে পেলে করণীয়। জাদ ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, জনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কুড়িয়ে পাওয়া বস্তু সম্পর্কে প্রশ্ন করল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার থলি ও মুখ বন্ধ চিনে নিবে, তারপর 1 বছর কাল তার প্রচার করবে, এর মধ্যে আদি তার মালিক আসে, নতুবা তোমার ইচ্ছা দান করো বা খাও। এবার সে জিজ্ঞেস করল, তবে যদি হারানো বস্তু ছাগল হয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তোমার না হয়ে তোমার ভাইয়ের অধিকার, না হয়ে নেককার বাঘের। সে পুরোনায় জানতে চাইল, তাহলে হারানো উটের বিধান কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাতে তোমার মাথা ব্যথা কি আছে, যেহেতু এর সাথে তার মশক ও জুতা রয়েছে, তাই পানিতে নেমে পানির এবং গাছের কাছে গিয়ে পাতা খাবে, পরিশেষে তার মালিক তাকে পেয়ে যাবে। মুসলিমের
অপর এক বর্ণনায় আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা এক বছর কাল প্রচার করবে এবং দবরের মুখ বন্ধ ও থলি চিনে রাখবে। এতে পর যদি মালিক না আসে, তুমি তা খরচ করবে। এতে পর যদি মালিক আসে, তখন তাকে তা দিয়ে দেবে। সহি বুখারি 2429, মুসলিম 1722, আবু দাউদ 1704, তিরমিজি 1372, ইবনু মাজহা 2507, আহমদ 17050, সহি ইবনু হিব্বান 4890, ইউগাজা 1664, মিসকাত 3033।